শেখ সাদির নাম শুনেছেন? বালাগাল উলা কাশাফাত দুজা, এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি। উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। উনি খুব দুঃখ পেলেন, হায় রে, আমি ইরানের এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাঁদছে, ওই লোকটার দুইটা পাই নাই, পাই নাই। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ অনেক দিয়েছ, শুকর আলহামদুলিল্লাহ। এই জন্য যেই পরিস্থিতিতেই থাকি না কেন, আমরা কি পড়বো? জোরে বলেন, কি পড়বো? এই জন্য কানাতু মিনাল ইসলাম, অল্পে তুষ্ট থাকার নাম হলো ইসলাম। সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না, ঠিক না? অল্প খান, অল্প পড়েন, অল্প জামান, অল্পের ভেতরে বরকত ঢুকাইয়া দিছে কে? দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি। জরিপে এটা দেখা গিয়েছে, অনেক সার্ভেতে এটা এসেছে, যারা সম্পদশালী এরা দুঃখী বেশি, এদের দুঃখ বেশি, টেনশন বেশি। খুব স্বাভাবিক, টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি টেনশন তার বেশি, টাকা যার বেশি ঘরে শান্তি তার কম। আছে না নাই? ঘরের ভেতরে অশান্তি, ছেলে কথা শোনে না, ছেলে টানে গাঞ্জা, মেয়ে করে পরকিয়া। আছে না নাই? স্ত্রী কথা শুনে না, ভালোবাসা নাই, ঘরটা জাহান্নামের টুকরা, রোগ বালাই, এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে 5 লাখ 10 লাখ। আছে না নাই? কিছু খেতে পারে না, ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে, ডায়েট, ভেরি ডায়েট মেনু, এটা 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 কিছুই খাবেন না, শুধু গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন, ইচ্ছে মতো ঘাস খাবেন, মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন, শাক খাবেন, সবজি খাবেন, সালাদ খাবেন, গরু চিংড়ি মুরগি গোস্ত ইলিশ কিছু খেতে পারে না। তাহলে রোগ বেশি, খাওয়ার মজা নাই, ঘরে সাংসারিক শান্তি নাই, খালি ব্যারাম আর ব্যারাম, ঠিক কিনা? কিন্তু সম্পদের পাহাড় ঘটেছে। আর অল্প যারা খায়, অল্প পড়ে, রিক্সাওয়ালা কুলিওয়ালা, অল্প বেতনের চাকরি কিন্তু হক হালালি মেনে চলে, দেখবেন শান্তি আছে অনেক। হ্যাঁ, বাসা ভাড়া দেয়, ফ্যামিলি চালায়, বাচ্চাদের স্কুল বিল, এরপরও মাস শেষে 1-2 হাজার টাকা হাতে থেকে যায়, আর ওর প্রতি মাসে 10 কোটি টাকা ইনকাম, তারপরও ব্যাংকের ঋণ আছে না নাই? সুখ কারে বলে? কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন? সুখ তো টাকায় কিনা যায় না, শান্তি টাকা দিয়ে হয় না, শান্তি দেওয়ার মালিককে। শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে, শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে চিল্লায় বলেন, ঠিক কিনা? এই জন্য অল্প খাবো, অল্প পড়বো, অল্প জামাবো, অল্পের ভেতরে বরকত দিয়েছে কে? দেখেন ধনী ভাইরা খেতে পারে না, কিন্তু রিক্সালার কি সমস্যা হয়? রিক্সালারা সব খেতে পারে, কুলিওয়ালা, দিন মজুর, এরা একেবারে স্লিম, সুঠাম দেহি, মেদহীন পেট, পেটে কোনো মেদ নাই, ভুড়ি নাই, আর কোটিপতিদের মেদ আসা নাই, এত বড় বড় পেট, ঠিক কিনা? আমাদেরও পেট আছে, তবে হালাল পেট, এটা হারাম টাকা দিয়ে এই ভুড়ি বানাই নাই আমরা, চিল্লে বলেন, ঠিক কিনা? রিক্সাওয়ালা কুলিওয়ালা নিজেও নামাজ পড়ে, বউও নামাজ পড়ে, বাচ্চাটাও নামাজ পড়ে, রিক্সা চালায় আর জিকির করে, লা ইলাহা